আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বর্তমানে অনলাইনে কিন্তু আপনার জমির খাজনা প্রদান করা হয়। আপনি ইউনিয়ন অফিসে কিংবা ভূমি অফিসে গেলে কিন্তু খাজনা প্রদান হয় না, এই জন্য আপনাকে অনলাইনে নিবন্ধন করতে হয়। তো আজ আমি আপনাদের সাথে নিবন্ধন কিভাবে করতে হয় অনলাইনে সেটাই শেয়ার করব, আর এটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখিয়ে দিব। এই অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন, কিভাবে পাবেন, ভিডিওর শেষে অবশ্যই জানিয়ে দিব। অ্যাপসটি যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন না নাগরিক কর্নার একটি অপশন রয়েছে, এই অপশনটাতে ক্লিক করবেন। যখন এটাতে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড। এটা হলো কি, আপনি যদি আগে নিবন্ধন করে থাকেন, তো যেহেতু আপনি নতুন হয়ে থাকেন এই জন্য আপনাদের নিচে দেখতে পাচ্ছেন নিবন্ধন করুন একটি অপশন রয়েছে, এই অপশনটাতে ক্লিক করবেন। যখনই এটাতে ক্লিক করবেন এখানে আপনি যে জায়গার যে মালিক রয়েছেন সেই মালিকের ফোন নাম্বার, আমি আবারও বলতেছি আপনি যে জায়গার খাজনা দিতে চাচ্ছেন সেই মালিকের ফোন নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। এখানে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন নিবন্ধন একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসাবেন। বসানোর পরে কিন্তু আপনার অ্যাপসটি ওপেন হয়ে যাবে। যখনই আপনি ওটিপি দিয়ে ভেরিফিকেশন করে নেবেন, ভেরিফিকেশন করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে এবং আপনি যে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করেছেন সেই মোবাইল নাম্বারটা এবং একটা পাসওয়ার্ড এখানে অবশ্যই সিলেক্ট করার কথা বলেছিল, সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। যখনই আপনি এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন তখনই আপনি এখানে লগইন রয়েছে লগইন অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এখন আমি আবার লগইন করব। তো এখানে দেখতে পাচ্ছেন যখনই আপনি সম্পূর্ণ তথ্য দিয়ে লগ ইন করে নেবেন, লগ ইন করার পরে আপনার প্রোফাইলটা এরকম আসবে। তো এই প্রোফাইলটা অবশ্যই আপনাকে 100% সম্পূর্ণ করার কথা বলা আছে। এখানে দেখতে পাচ্ছেন শতভাগ সম্পূর্ণ করতে হবে। তো শতভাগ সম্পূর্ণ কীভাবে করবেন, এখানে দেখতে পাচ্ছেন এনআইডি যাচাই করুন একটা অপশন রয়েছে, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। যখনই এটাতে ক্লিক করবেন আপনার যে জায়গা কিনেছে জায়গার মূল মালিকের ভোটার কার্ডের সম্পূর্ণ নাম্বার এখানে দিবেন এবং ভোটার কার্ডে যে জন্ম তারিখটা রয়েছে সেই জন্ম তারিখটা এখানে দিবেন। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যাচাই করুন একটি অপশন রয়েছে, এই যাচাই করুন অপশনটাতে ক্লিক করবেন। তখন আপনার যে জায়গার যে মূল মালিক রয়েছেন সেই মালিকের এনআইডি দিয়ে যদি ভেরিফিকেশন করা হয় আর তথ্যগুলো সঠিক হয় তাহলে কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন 40% কিংবা 60% হয়ে যাবে। এই কাগজ সম্পূর্ণ হওয়ার পরে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন রয়েছে, থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে। থ্রি ডট লাইনে ক্লিক করার পরে এই যে প্রোফাইল অপশন রয়েছে প্রোফাইল অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। প্রোফাইল অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আপডেট নামের একটি অপশন রয়েছে, সেই প্রোফাইল আপডেট অপশনটাতে ক্লিক করতে হবে। এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল রয়েছে, আপনাকে একটা ইমেল অবশ্যই এখানে দিতে হবে, আপনার ব্যবহারযোগ্য একটা ইমেল এবং আপনি বর্তমানে কোথায় রয়েছেন সেই বর্তমান ঠিকানাটা অবশ্যই এখানে আপনাকে বসাতে হবে। বসানোর পরে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এখানে 20% থাকবে, তারপরে এনআইডি যাচাই করার পরে 40% হয়ে যাবে, তারপরে আপনার ইমেল অ্যাড্রেস এবং বর্তমান ঠিকানা দিলে 60% হয়ে যাবে। তো এখানে অনেক কাজ কিন্তু শেষ, এখন আমি আপনাদেরকে 100% করার দ্বিতীয় প্রসেসগুলো দেখাবো। তারপরে আপনাকে এই থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন রয়েছে, থ্রি ডট লাইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান যুক্ত করুন নামের একটি অপশন রয়েছে, যে নতুন খতিয়ান যুক্ত করুন, এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনার বিভাগ সিলেক্ট করতে হবে, আপনি যে বিভাগ রয়েছেন সেই বিভাগটা সিলেক্ট করতে হবে, তারপরে আপনার জেলা সিলেক্ট করতে হবে, জেলা সিলেক্ট করলাম, তারপরে আপনাদেরকে উপজেলা সিলেক্ট করতে হবে, এই যে উপজেলাতে ক্লিক করলাম, আপনি কোন উপজেলায় রয়েছেন সেই উপজেলা অবশ্যই সিলেক্ট করতে হবে, তারপরে মৌজা সিলেক্ট করতে হবে, আপনি কোন মৌজায় রয়েছেন সেই মৌজাটা অবশ্যই আপনাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান নাম্বার, আপনার যে খতিয়ান রয়েছে সেই খতিয়ান নাম্বারটি দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন হোল্ডিং নাম্বার। তো যেহেতু আপনি আগে খাজনা দিয়ে থাকেন তাহলে আপনার হোল্ডিং নাম্বার রয়েছে সেই খাজনাতে পাবেন, খাজনা রসিদে পাবেন, আর আপনি যদি নতুন আপনি খাজনা দিতে চান তাহলে কিন্তু আপনার হোল্ডিং নাম্বার থাকবে না, এই জন্য এটা ইগনোর করুন। তারপরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফাইল যুক্ত করুন একটি অপশন রয়েছে, এই ফাইলটা হলো কি আপনার যে খতিয়ান রয়েছে সেই খতিয়ানের একটি ছবি, সুন্দর করে ছবি আপনি মোবাইলে তুলে রাখবেন, সেই খতিয়ানের কপিটা আপনাকে এখানে জমা দিতে হবে। আর অবশ্যই ফলো রাখবেন সেই খতিয়ান যে ছবিটা তুলবেন সেটার 1 MB-র উপরে কিন্তু যেন না হয়, এবং আপনি যে খাজনা আপনি যে এখানে খতিয়ান জমা করেছেন মালিকের ধরন আপনি কে, আপনি যদি উত্তরাধিকারী হয়ে থাকেন তাহলে উত্তরাধিকারী সিলেক্ট করবেন, আপনি যদি নিজ হয়ে থাকেন
নিজ সিলেক্ট করবেন। যদি উত্তরাধিকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে খতিয়ানের মালিকের নাম, পিতার নাম, ঠিকানা, ওয়ারিশ সনদ এগুলো কিন্তু অবশ্যই আপনাকে যুক্ত করতে হবে। আর আপনি যদি নিজ মালিক হয়ে থাকেন তাহলে আপনার কিছুই করতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান সংরক্ষণ করুন, এই অপশনটাতে যখনই ক্লিক করবেন এখন কিন্তু আপনার এখানে কাজ শেষ। আপনাকে হোল্ডে রাখবে, হোল্ডে রাখবে 72 ঘন্টার ভিতরে কিন্তু আপনার যে তথ্য রয়েছে সেই তথ্যগুলো যাচাই করা হবে। যাচাই করার পরে পরবর্তী খাজনা দেওয়ার অপশনগুলো চলে আসবে। তো আমি পরবর্তীতে খাজনা দেওয়ার, যেহেতু এখন আমি আপনাদেরকে যে দেখিয়েছি শুধু প্রোফাইলটা কীভাবে তৈরি করবেন, পরবর্তীতে এই প্রোফাইলটা কমপ্লিট হওয়ার পরে 72 ঘন্টার ভিতরে কিন্তু এটা কমপ্লিট হওয়ার কথা হয়ে গেলে কীভাবে খাজনা প্রদান করতে হয় সেই বিষয়টাও আমরা আপনাদেরকে দেখিয়ে এবং শেয়ার করে দিব। ধন্যবাদ সময় নষ্ট করে কষ্ট করে দেখার জন্য। আপনাদের যদি কোনো সমস্যা এবং প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে পারেন।